হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। আজকের এই ভিডিও লেসনে আমরা ক্লাস 10 এর রয় মার্টিনের প্রশ্নবিচিত্রার ইংলিশের মডেল কোশ্চেন সেট 1 এর সম্পূর্ণ সমাধান আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে। তো দেখো, সেকশন এ তে আছে রিডিং কম্প্রিহেনশন সিন। এই সিনটা তোমাদের দিয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে, যেটা নয়নতারা সিগালের লেখা। এখান থেকে এমসিকিউগুলো দেখে নাও। এর দাগের ফার্স্টে আছে ওয়াকিং উইথ বাপু হ্যাড এ, এটা হবে স্পেশাল মিনিং, অর্থাৎ অপশান 3 এটা হবে সঠিক উত্তর। এরপরে বিয়ের দাগে আছে পিপল ওয়াচড দ্য প্রসেশন, এটা হবে কোয়াইটলি, অপশান 2 হবে সঠিক উত্তর। এরপরে দেখো বিয়ের দাগে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একের দাগের প্রশ্ন আছে থাউজেন্ড অফ পিপল ট্রাই টু, এর উত্তরটা হবে টাচ বাপুস ফিট। নেক্সট দুয়ের দাগের প্রশ্ন আছে দ্য প্রসেশন ওয়াজ মোর দ্যান, এটার উত্তর হবে মোর দ্যান দ্য funeral procession of India's beloved leader. Next C এর দাগে আছে answer the questions, একটাই কোশ্চেন আছে what did the narrator understand when she moved forward, এই প্রশ্নের উত্তরটা হবে দেখো when the narrator moved forward she understood she was not merely in the midst of grieving people, অর্থাৎ ন্যারেটর যখন সামনের দিকে এগোলেন তিনি বুঝতে পারলেন যে তিনি শুধুমাত্র শোকার্ত মানুষদের মধ্যে নেই। এরপরে দুয়ের দাগে আছে পোয়েম, এই পোয়েমটা আছে ফেবল থেকে, খুব ইম্পর্ট্যান্ট একটা পোয়েম। এখান থেকে কোশ্চেন্স দেখো আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগে আছে দ্য মাউন্টেন ইজ আনডাউটলি, অর্থাৎ পর্বতমালা নিঃসন্দেহে এটা হবে এনর্মাস, অর্থাৎ ভেরি বিগ। নেক্সট বিয়ের দাগে আছে হেয়ার বান মিনস, বান মানে কি, বানস মানে হচ্ছে স্কুইরাল, অপশান 4 হবে সঠিক উত্তর, অর্থাৎ কাঠবিড়ালি। এরপরে বিয়ের দাগে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। একের দাগের প্রশ্ন আছে হোয়াট মাস্ট বি টেকেন ইন টুগেদার টু ফর্ম এ ইয়ার, অর্থাৎ একটা বছরকে পরিপূর্ণ করার জন্য মানে কি একসঙ্গে নিয়ে আসতে হয়, এই প্রশ্নের উত্তরটা হবে অল সর্টস অফ ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু ফর্ম এ ইয়ার, অর্থাৎ একটা বছরকে পরিপূর্ণ করার জন্য সমস্ত ধরনের ওয়েদারকে অর্থাৎ আবহাওয়াকে একসঙ্গে নিয়ে আসতে হয়। এরপরে দুয়ের দাগের প্রশ্ন আছে দেখো অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার হু আর রেফার টু হেয়ার অ্যাজ দ্য ফর্মার অ্যান্ড দ্য লেটার, অর্থাৎ প্রথমজন শেষজনকে বলেছিল, এখানে প্রথমজনকে এবং শেষজনকে, এর উত্তরটা দেখে নাও। এটা তুলে দিতে হবে লাইনটা অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার দ্য মাউন্টেন ইজ রেফার্ড অ্যাজ দ্য ফর্মার, এখানে ফর্মার হিসেবে বলা হয়েছে মাউন্টেনকে, অ্যান্ড দ্য স্কুইরাল ইজ রেফার্ড অ্যাজ দ্য লেটার, এবং পরের জন বলা হয়েছে স্কুইরাল অর্থাৎ কাঠবিড়ালিকে। এরপরে আছে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন। তিনের দাগে আনসিনটা চলো আমরা ফার্স্টে পড়ি। নিউ দিল্লি মার্চ 6, এটা একটা নিউজ পেপার রিপোর্ট। আর্কিওলজিস্ট হ্যাভ চ্যালেঞ্জড দ্য প্রিভেইলিং ভিউ দ্যাট দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ প্রাইমারিলি অ্যান আরবান কালচার নেসল ক্লোজ টু রিভার্স অ্যান্ড ভ্যানিশড র্যাপিডলি বিকজ অফ ল্যাক অফ রেন, অর্থাৎ প্রত্নতাত্ত্বিকরা প্রচলিত দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন যে সিন্ধু সভ্যতা প্রাথমিকভাবে একটি শহুরে সংস্কৃতি ছিল এবং নদী উপত্যকার উপর এই সভ্যতা গড়ে উঠেছিল এবং বৃষ্টির অভাবের কারণে এটা দ্রুত বিলুপ্তির পথে এগিয়ে গিয়েছিল। এরপরে দেখো রিলাইং অন এক্সাভেশনস ওভার দ্য পাস্ট ডেকেড এ টিম অফ ইন্ডিয়ান and British researchers have suggested the Indus civilization's rural settlement have been under the appreciated and that its people used multiple water sources and were resilient enough to adapt to the increasing aridity. অর্থাৎ গত এক দশক ধরে খননের উপর নির্ভর করে ভারতীয় এবং ব্রিটিশ গবেষকদের একটি দল পরামর্শ দিয়েছেন যে সিন্ধু সভ্যতার গ্রামীণ জনবসতিগুলি কম প্রশংসিত হয়েছে এবং লোকেরা একাধিক জলের উৎস ব্যবহার করেছিল এবং শুষ্কতার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হয়েছিল। এরপরে দেখো, দে সে দেয়ার এক্সাভেশনস ইন্ডিকেট দ্যাট দ্য ইন্ডাস পিপল harvested diverse crops, thrived a rural and urban settlements, and seemed to respond to the rainfall decline that occurred between 2100 BC and 1900 BC and has long been linked to the civilization end. অর্থাৎ তারা বলেছে যে তাদের খননগুলি ইঙ্গিত করে যে সিন্ধু সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন ফসল সংগ্রহ করেছিল এবং গ্রামীণ ও শহুরে বসতিতে সমৃদ্ধ হয়ে 2100 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ঘটে যাওয়া বৃষ্টিপাতের হ্রাসের প্রতিক্রিয়া হিসাবে এই সভ্যতার বিলুপ্তি ঘটেছিল। এরপরে দেখো, এর দাগে এখান থেকে প্রশ্ন আছে টিক দ্য রাইট অ্যান্সার। একের দাগের প্রশ্ন আছে দ্য প্রিভেইলিং ভিউ অ্যাবাউট দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইজ চ্যালেঞ্জড বাই দ্য আর্কিওলজিস্ট। অর্থাৎ কারা এই দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করেছিল? প্রত্নতাত্ত্বিকরা। তাই অপশান সি হবে সঠিক উত্তর। এরপরে দুয়ের দাগে আছে দ্য সিভিলাইজেশন ফ্লোরিস্ট ক্লোজ টু, এটা হবে অপশান বি রিভার্স। অর্থাৎ এটা নদী নদী উপত্যকায় এই সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতা গড়ে উঠেছিল। এরপরে তিনের দাগে আছে অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট রিসার্চ দ্য সেটেলমেন্ট অফ দ্য ইন্ডাস পিপল ওয়ার, এটা হবে অপশান সি বোথ আরবান অ্যান্ড রুরাল। নেক্সট চারের দাগে আছে দ্য রেনফল ডিক্লাইন্ড বিটুইন, অর্থাৎ ওই যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই সময়কালটা হবে, এটা হবে অপশান ডি 2100 BC অ্যান্ড 1900 BC. এরপরে বিয়ের দাগে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একের দাগে আছে দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ভ্যানিসড র্যাপিডলি, অর্থাৎ এই সিভিলাইজেশনটা ইন্ডাস ভ্যালি সিন্ধু সভ্যতা এটা ভ্যানিস হয়ে গেছিল। এর উত্তরটা দেখো, এর কারণটা হচ্ছে বিকজ অফ ল্যাক অফ রেন, বৃষ্টির অভাবের কারণে। এরপরে দুই দাগে আছে দ্য টিম কনসিস্ট অফ, অর্থাৎ ওই টিমে কারা কারা ছিল? ছিল ইন্ডিয়ান অ্যান্ড ব্রিটিশ রিসার্চার্স, অর্থাৎ ভারতীয় এবং ব্রিটিশ গবেষকরা। এরপরে তিনের দাগে আছে দ্য ইন্ডাস পিপল কাল্টিভেটেড, অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষেরা কী চাষাবাদ করত? ডাইভার্স ক্রপস, অর্থাৎ বিভিন্ন রকমের শস্য। এরপরে চারের দাগে আছে দ্য পিপল ওয়ার রেজিলিয়েন্ট এনাফ টু অ্যাডাপ্ট দ্য ইনক্রিজিং অ্যারিডিটি। এরপরে সির দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স হোয়াট ইজ দ্য প্রিভেলিং ভিউ অ্যাবাউট দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ সিন্ধু সভ্যতার প্রাথমিকভাবে ভিউটা কেমন ছিল? দ্য প্রিভেলিং ভিউ অ্যাবাউট দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইজ প্রাইমারিলি অ্যান আরবান কালচার নেসল ক্লোজ টু রিভার্স, অর্থাৎ প্রাথমিকভাবে এই সভ্যতা ছিল শহুরে সংস্কৃতি এবং এটি নদী উপত্যকায় গড়ে উঠেছিল। নেক্সট সেকশন বি, সেকশন বিতে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। চারের দাগে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। একের দাগের প্রশ্ন আছে সি সেড টু হার মাদার প্লিজ হেল্প মি চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া আছে যেটা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, তাই ভার্বটা রিকোয়েস্টে পরিবর্তন করতে হবে। সি রিকোয়েস্টেড হার মাদার টু হেল্প হার। নেক্সট দুয়ের দাগে আছে দ্য গঙ্গাস ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, এটা পজিটিভ ডিগ্রিতে করতে হবে, ডিগ্রি চেঞ্জ করতে হবে। দেখো এটা হবে নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং as the Ganges. Next, tiner dage ache Rabindranath Tagore is a great poet. He wrote Gitanjali. Join into a single sentence. শুধুমাত্র single বলেছে কোনো specific ভাবে বলে দেয়নি। তাই এটা বিভিন্ন ভাবে করা যাবে। Rabindranath Tagore, who is a great poet, wrote Gitanjali. এটা adjective clause এ আমি করেছি। এরপরে দেখো চারের দাগে আছে who can bear such insulting remarks turn into an assertive sentence. এটা আছে interrogative সেটাকে assertive এ পরিবর্তন করতে হবে। দেখো assertive sentence টা হবে none can bear such insulting remarks. Next পাঁচের দাগে আছে he is callous dash my suffering. এটা appropriate preposition বসাতে হবে। এটা হবে he is callous to my suffering. callous কথার অর্থ হচ্ছে উদাসীন, মানে আমার suffering এ সে উদাসীন। নেক্সট ছয়ের দাগে আছে she resembles her sister. resembles এটা ফ্রেজাল ভার্ব দিতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা ভার্ব। এটা হবে takes after, যেহেতু resembles আছে তাই জন্য takes after করতে হবে। take after লিখে দিলে কিন্তু পুরো ভুল। এরপরে পাঁচের দাগে আছে ভোকাবুলারি, যেটা কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ আনসিন থেকে একই অর্থযুক্ত শব্দ বেছে নিয়ে লিখতে হবে। একের দাগে আছে ডিসঅ্যাপিয়ার্ড অর্থাৎ অদৃশ্য হয়ে যাওয়া, এটা হবে ভ্যানিশড। নেক্সট দুয়ের দাগে আছে এ পিরিয়ড অফ 10 years, এটা সবাই তোমরা জানো, এটা হবে ডেকেড অর্থাৎ 10 বছরকে একসঙ্গে বলা হয় ডেকেড। নেক্সট সেকশন সি তে আছে রাইটিং, রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। দেখো হিন্টসগুলো দেখে নাও। অ্যান্ড ফেল ইনটু এ স্ট্রিম অর্থাৎ একটা পিঁপড়ে একটা স্ট্রিম কথার অর্থ হচ্ছে ছোট নদী, ছোট নদীতে পড়ে গিয়েছিল। এ ডাফ স দিস একটা ঘুঘু পাখি সেটা দেখেছিল। ড্রপড এ টুইক তারপর সেটা দেখে একটা ছোট্ট গাছের ডাল সেখানে ফেলে দিয়েছিল। অ্যান্ড সেভড এবং পিঁপড়ে সেটাতে উঠে বেঁচে গিয়েছিল। এ হান্টার অ্যাবাউট টু কিল দ্য ডাফ, পরে একদিন একটা শিকারী ওই ডাফটাকে মারতে এসেছিল। এমড হিজ গান এবং সে যখন তার ওই বন্দুকটা এম করেছিল দ্য অ্যান্ড স্টাং হিম, সেই মুহূর্তে পিঁপড়েটা তাকে কামড় দিয়েছে। মিসড হিজ টার্গেট এবং সে তার টার্গেটটা মিস করেছিল। ডাফ সেভড, এইভাবে ডাব মানে ঘুঘু পাখিরা বেঁচে গেছিল। দেখো এখান থেকে একটা স্টোরির একটা প্রথমে টাইটেল দিতে হবে। টাইটেলটা এখানে আছে দ্য অ্যান্ড অ্যান্ড দ্য ডাভ। নেক্সট অন এ হট অফ সামার অ্যান্ড অ্যান্ড ওয়াজ সার্চিং ফর সাম ওয়াটার অর্থাৎ একটি গ্রীষ্মের দিনে একটি পিঁপড়ে সে জলের খোঁজ করছিল। আফটার ওয়াকিং অ্যারাউন্ড ফর সাম টাইম সি কেম নিয়ার এ স্ট্রিম অর্থাৎ অনেকটা হাঁটার পর সে একটা স্ট্রিম অর্থাৎ ছোট নদীর কাছে গিয়েছিল। হোয়াইল ট্রাইং টু ড্রিঙ্ক ওয়াটার সি স্লিপড অ্যান্ড ফেল ইন টু দ্য স্ট্রিম অর্থাৎ সে যখন জল পান করতে গিয়েছিল সেই সময় সে স্লিপ খেয়ে জলে পড়ে গিয়েছিল। দেয়ার ওয়াজ এ ডাভ সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি হু শ অ্যান অ্যান্ড ওয়াজ ফলিং ইন টু দ্য রিভার অর্থাৎ সেখানে গাছের ডালে ওই স্ট্রিমের কাছে একটা ডাব বসেছিল, সে দেখেছিল যে ওই পিঁপড়েটা জলে পড়ে গেল। দ্য ডাভ কুইকলি প্লাকড এ টুইক অ্যান্ড ড্রপড ইট ইনটু দ্য স্ট্রিম ডাভটা কী করেছিল না একটা গাছের ডাল, ছোট্ট গাছের ডাল ওখানে স্ট্রিমে মানে ওই জলে ফেলে দিয়েছিল। দ্য অ্যান্ট মুভ টুয়ার্ডস দ্য টুইক অ্যান্ড ক্লাইম্বড আপ অন টু ইট তখন পিঁপড়েটা ওই গাছের ডালের উপর উঠে সেখান থেকে বেঁচে গিয়েছিল। সুন আফটার অর্থাৎ কিছুদিন পরেই দ্য অ্যান্ট স এ ম্যান গেটিং রেডি টু কিল দ্য ডাফ পিঁপড়েটা দেখতে পেয়েছিল যে একজন মানুষ ওই ডাফটাকে মারার জন্য উদ্যত হয়েছে। হি অ্যাবাউট টু কিল দ্য ডাফ সে প্রায় মেরেই ফেলেছিল ওই ডাফটাকে, মানে মেরেই ফেলতো। হি এমড হিজ গান সে তার বন্দুকটা যখন তাক করে মানে এম করে। বাট জাস্ট অ্যাজ হি কাস্ট দ্য গান দ্য অ্যান্ড স্টাং হিম ইনটু দ্য হিল ঠিক সেই মুহূর্তেই তার গোড়ালিতে কামড় দেয়। সো দ্যাট দ্য পেন মেড হিম মিস হিজ এম যাতে করে ওই যন্ত্রণাটা ওই মিস করতে মানে ওই এমটাকে মিস করতে সাহায্য করে। The startled dove flew too safely in a distant wood. অর্থাৎ চমকে গিয়ে ওই ডাফটা ঘুঘু পাখিটা একটা দূরের জঙ্গলে উড়ে গিয়েছিল নিরাপদভাবে। এখানে মোরালটা হবে দেখে নাও, যদিও মোরাল দিতে বলেনি তবুও যেহেতু স্টোরি একটা মোরাল দিতে হয়, তো এখানে মোরালটা হবে এ কাইন্ডনেস ইজ নেভার ওয়েস্টেড। অর্থাৎ মানে দয়ালু ভাব কখনো বিফলে যায় না। তো এটা ছিল তোমাদের রয় মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম যে সেটটা আছে সেই সেটটির সম্পূর্ণ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।